জেদ্দা ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তম নোয়াখালী সমিতি। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আমির মোহাম্মদ ফিরোজ। সাইফুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের থার্ড সেক্রেটারি মোহাম্মদ সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ এনায়েত হোসেন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আশরাফ আলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আব্দুর রহমান, মামুনুল হক, নূর মোহাম্মদ ভূঁইয়া। নোয়াখালীর সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে শেষে ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।